বড় ধরনের সাফল্য পেল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। ডাকাতির আগে এক বাংলাদেশি ডাকাত সহ মোট দুজনকে গ্রেপ্তার করলো। ধৃতের কাছ থেকে এক বন্দুক, এক রাউন্ড কার্তুজ, এক ধারালো ভেজালি উদ্ধার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। ধৃতরা হলো মোহাম্মদ আল মোমন ও ধ্রুবজ্যোতি মণ্ডল। ধৃত আল মোমানের বাড়ি বাংলাদেশ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সাহেবখালি এলাকায়, অপরজনের বাড়ি সুন্দরবন কোস্টাল থানার 8 নম্বর কালিদাসপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ, এলাকায় সাতচেলিয়া বাজারে কয়েকজন ডাকাত জড়ো হয়েছে ডাকাতের উদ্দেশ্য নিয়ে। খবর পাওয়ার সাথে সাথে সুন্দরবন কোস্টাল থানার আইসি মিজানুর রহমানের নেতৃত্বে এক পুলিশ টিম সাতচেলিয়া বাজারে চিরুনি তল্লাশি অভিযান চালায়। সেখানে রাতের অন্ধকারে দুই দুষ্কৃতীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তাকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি শুরু করতেই ধৃতের কাছ থেকে পুলিশও উদ্ধার হয় বেআইনি আগ্নেয়াস্ত্র। ধৃতরা পুলিশের জেরায় স্বীকার করেছে তারা ডাকাতির জন্য জড়ো হয়েছিল।